আজ ভূত চতুর্দশী উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন শিহরণ জাগানো ভৌতিক গল্প। আজকের গল্প অখিল নিয়োগীর লেখা নিশিরাতের হাসি। অখিল নিয়োগী জন্ম 25 অক্টোবর 1902 সালে, মৃত্যু হয় 21 ফেব্রুয়ারি 1993 সালে। তিনি একজন বাঙালি শিশু সাহিত্যিক। তিনি স্বপনবুড়ো ছদ্মনামে বেশি পরিচিত। ব্রিটিশ ভারতবর্ষের পূর্ববঙ্গে অধীনে বাংলাদেশের ময়মনসিংহের সাকরাইল টাঙ্গাইলে তার জন্ম হয়। তিনি একজন ছোট গল্প বড় গল্প উপন্যাসিক। আজকের এই গল্প নেওয়া হয়েছে ভৌতিক 50 গল্পের বইয়ের থেকে। এই গল্পে যারা যারা কাজ করেছেন তারা হলেন কথক ও বিন্দুর চরিত্রে আমি দেবাঞ্জন, মায়ের চরিত্রে নন্দিতা, বাবার চরিত্রে দেবাঙ্গন, বৌদির চরিত্রে সোমা, সিন্ধুর চরিত্রে তৃষা ও বিনোদ কাকার চরিত্রে অভিষেক। এই গল্প অডিও রূপান্তর করেছেন শানু মণ্ডল। পোস্টার পরিকল্পনা এবং ভিডিও রূপান্তরে দেবাঞ্জন মুখার্জি। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমাদের এই নিবেদন শুনে। আপনাদেরকে দীপাবলি, কালী পুজো ও ভাতৃতৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অখিল নিয়োগীর লেখা নিশিরাতের হাসি। বিন্দু জানো, বিদ্যুতের বেগে এতটা পথ চলে এসেছে, এখন ট্রেনের কামরায় বসে তার অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টা ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগের থেকেই ম্যাটিনি শোয়ের টিকিট কিনে রেখেছিল। ওথেলো দেখবার একটা সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সাথে। সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতেই যোগ দেওয়া ওর কপালে নেই। কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয়ই একটি বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সমস্ত প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওরকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনে থেকেই পেটের মধ্যে সিঁদিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কের বিনোদ কাকা। সত্যি, এটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনই এরকম একটা টেলিগ্রাম করে বসতো না। এই তো সেইবার ওর মায়ের সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবুও তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে, বিনোদ কাকাও সবসময় খবরাখবর নিয়েছে, ডাক্তার ডাকা, ওষুধ আনা এই সব ব্যবস্থাও করেছেন, প্রয়োজন মতন রাগ জেগেছেন। তবুও ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজের ছুটি হতে বাড়ি গিয়ে মাকে দেখে আটকে উঠেছিল। সমস্ত মুখে একেবারে বিশ্রী রকম বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতা রং তা যেন জ্বলে কালো হয়ে গেছে। এই বয়সে বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। তোমার এরকম হয়েছে, তুমি একটা আমাকে খবর দিতে পারলে না বলো তো, আমার তো আসতে পারতাম তোমার কাছে না। মা ওর চুলে আঙ্গুল চালিয়ে ওকে ঠান্ডা করে বলেছিলেন, দূর পাতলা বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে, তাও আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল,
এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নি, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসি কিন্তু কান্নার মতন শোনাচ্ছিল। গাড়ির দোলানির যেন বিরাম নেই, ওর ভাবনারও তেমনি অন্ত নেই। মাত্র দুখানি ধুতি নিয়ে কিভাবে যে ছুটে এসেছে, তারপর ঠেলা ঠেলি মারামারি করে টিকিট কিনে নিয়ে ট্রেনের কামরায় ঢুকেছে, সে কথা ভাবলে সত্যি খুব অবাক লাগে। এই তো দিন দুয়েক আগে তার ছোট বোন সিন্দুর কাছ দিয়ে একখানা চিঠি পেয়েছে, তাতে তো বাড়ির অসুখ বিসুখের কোনো উল্লেখই ছিল না, বরং বুধি গাই, বাঘা কুকুর, মিনি বিড়াল আর বাড়ির কাকাতুয়ার কুশল সংবাদ ছিল। হঠাৎই এই দুদিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হয়েছে? বিন্দুর মনে একটাই প্রশ্ন ওকিঝুঁকি মারতে লাগলো, বাড়িতে ফিরে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তা কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, ছোট বোন সিন্দুর চিঠিতে আবদার ছিল, এবার বাড়ি যাওয়ার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছুটোছুটিতে কি আর মনে থাকে? ভালো কথা, এক্সট্রা স্টেশনে গাড়ি থামলে নিশ্চয়ই কোনো ফেরিওয়ালার কাছে পাওয়া যাবে, কিন্তু ফেরিওয়ালার জন্য আর অপেক্ষা করতে হলো না। একজন ফেরিওয়ালা এসে ঢুকেছে, তার বাক্সে না আছে এমন জিনিস নেই। দুটি জিনিস বিন্দু বেছে নিল, সিন্দুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি লাল তরল আলতা। ওর এক বৌদি এইখানেই ওদের বাড়িতে থাকে, তার জন্য কিছু হাতে করে না নিয়ে গেলে সত্যি খুব খারাপ দেখায়। ক্রমে রাত গভীর হয়, গাড়ির যাত্রী একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি খুব ভাগ্যবান, এতক্ষণে হয়তো অনেকে বাড়ি পৌঁছে গেছে, হয়তো মায়ের হাতের রান্না গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে। সঙ্গে সঙ্গে বিন্দুরও মনে হলো ওর খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না। যে পেছন দিকে হেলান দিয়ে চোখ বুঝেছে বিন্দু, গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতন দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি এখন বন্ধ হয়েছে, দুই তিনজন লোক যারা দূরে দূরে বসে আছে তাদের সকলের চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বলল, আমাদের দেখতে আসছিস কাকা, আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু, ঠিক ওর মায়ের গলা, মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে বাবা মার কথা বেশি করে ভাবছে, আই এরকম কিছু শুনে থাকবে। আরেকটা স্টেশনে গাড়ি থামতেই খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে নিতে মন চায় না, যদিও অনেক রাতে গাড়ি গিয়ে পৌঁছাবে ওদের স্টেশনে। তবু কি জানিস কেন বিন্দু পেটের খিদেকে মোটেও আমোদ দিচ্ছে না? দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা একটা পাখির আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোয়ার একটা উটকো গন্ধ, এর ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বাকিটা পথ কাটিয়ে দিল বিন্দু। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছালো তখন ঠিক রাত দুটো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলকানিকের হাঁটা পথ, দ্বাদশীর চাঁদ মাথার ওপর, পুরো জোশনা নয় আবার বেশ আপছা আপছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সাথে লুকোচুরি খেলছে, মনে হচ্ছে ওই আধখানা চাঁদ
কখনো ঘুমটা পড়েছে, আবার কখনো ওড়না সরিয়েছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠ জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঠের মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর মনে হলো কে যেন পেছন পেছন আসছে, তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কি না জোর গলে বলা যাচ্ছে না, কিন্তু বেশ অনুভব করা যায় সে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে, দৃষ্টি ঠিক ওর পিঠের ওপর। ও যেই হঠাৎ থেমে যায়, তার পেছনের লোকটাও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পড়ে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাতে একা একা পথ চলছে বলে ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়ানোর ওষুধও বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সুকণ্ঠ বলে বিন্দু খানিকটা শুনাচ্ছিল, কিন্তু আজ একই কাণ্ড ঘটছে, গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা সর্দি জন্মেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টায় কোথায়, কিন্তু কিছুতেই গলাটাকে আর আগের মতন হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবেই মাঠটাকে পেরানো গেল। ওই তো সামনেই গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা, ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে, সেইখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির ঠিক সামনে সদর রাস্তায় সেই প্রকাণ্ড তেঁতুল গাছ, কিন্তু একে গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ। আনন্দ আর উৎকণ্ঠা নিয়ে দ্রুত এগিয়ে যায় সে, কিন্তু একই কাণ্ড, তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেখানেই দাঁড়িয়ে আছে ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা, ওরই ওপর দেহের ভর রেখে এক দৃষ্টি তারই দিকে তাকিয়ে আছে। ভারী অবাক হয়ে গেছে বিন্দু, ছুটে গেল ওনার কাছে, বলল, আপনি এত রাত্রে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বলল, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা টেলিগ্রাম করে বসলো, আমরা সবাই ভেবে বাঁচি না। আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই, সেই সন্ধ্যে থেকে তোর মার মুখে আর অন্য কোনো কথা নেই, খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আর আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু, উত্তর দিলেন, আপনার তো কম বাড়াবাড়ি নয়, আমি আসছি, তাই এত রাত্রিরে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছেন অন্ধকারের মধ্যে, অসুস্থ শরীর একটা লণ্ঠন তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্য, এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধেই হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বললে, না না, এত রাত্রিরে আপনার ঘরের বাইরে বেরানো একদমই উচিত হয়নি, চলুন আপনাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বলল, না না,
আমায় ধরে নিয়ে যেতে হবে না। পাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হয় হাড়গুলো কন কন করে উঠলো। এ বাবারি চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে, আমি আমার লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দরজার সামনে বসেছিলেন। বললেন, বসবি আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়ে তাড়াতাড়ি ছুটে ছুটে আসতে হলো, তাই তোমার শাড়িটা আনতে পারিনি। তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই, আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটলিতে বেঁধে চালের জ্বালার মধ্যে গুজে রেখে দিয়েছি, কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কি আজে বাজে কথা বলছো মা, তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু জানো আমার যে ভয়ঙ্কর খিদা পেয়েছে, ঘরে কিছু নেই? চিড়ে মুরগি বা নারকেল নাড়ু? মা খুশি হয়ে বলল, খাবি? তাই বল না, তুই যা যা ভালোবাসিস দেব। ও বৌমা, ওই দাওয়াতে বিন্দুর একটা ঠাই করে দাও। বিন্দু শুধলে, কেন মা, ঘরের ভেতরে গিয়ে খাবো না? বৌদি সিন্ধু পোড়ার মুখি কোথায় গেল? আলো জ্বালাতে বলো না ওকে, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না যে। মা উত্তর দিলেন, আজকে ঘরে একটু কেরোসিন নেই বাবা, ওদের যেমন সংসার করা আগে থেকে কিছুতেই বলে না, তা আজকের মতো এই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধা হবে না। হঠাৎই তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে, নানা রকমের তরকারি ভাত ডাল সব আসনের সামনে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সাথে গল্প করতে গিয়ে কি তবে এদিকে খেয়ালই করিনি? কিন্তু বৌদির মুখে অত বড় একটা ঘোমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বলল, বৌদি এই নাও তোমার তরল আলতা। বৌদি মৃদুস্বরে উত্তর দিলে, ওই দাওয়ার ওপরেই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো খন। আর দেরি করিস নে, এবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছে, আর দেরি না করে আসন ওপরে গিয়ে বসল। তারপরে অবাক হয়ে বলল, এ তুমি কি করেছো মা, আমি যা যা খেতে ভালোবাসি সব রান্না করে বসে আছো? বাড়িতে এরকম অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না বেশি, শুয়ে পড়ো গে। ওর বাবার খকখকে কাশি পেছনে শোনা গেল, তাকিয়ে দেখলেন তিনিও দুয়ারের ওপর এসে বসেছেন। বিন্দু বলল, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে আপনার অসুখ বেড়ে যাবে যে। না না, তোর সাথে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন। বিন্দু এক প্রকার বিরক্ত হয়ে উত্তর দিলেন, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শুনবখন। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাবার ওপরে বসে কেবল মাথা নাড়াতে লাগলেন। বিন্দু বুঝলেন তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিলেন। তারপর বললেন, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা, আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে, ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরে পাতা দই পায়েস, এটা তোমার হাতের তৈরি সেই সানাত সন্দেশ।
তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, শাট শাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবা যে অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথা হলো একে মন দিয়ে শোন, ও পাড়া আর শিকদার বাড়ির তৈলক্য শিকদার দিন পনেরো আগে 6-5 টাকা ধার নিয়েছে। এ কোনো লেখাপড়া নেই, ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্ধুক থেকে টাকাটা বার করে দিলাম। খেয়াল রাখিস, ভুলে যাস না যেন। হেসে উঠে বিন্দু জবাব দিলে, ওসব টাকা কড়ির আপনি খেয়াল রাখুন গিয়ে। আমি কি কখনো খেয়াল রেখেছি, না আপনি আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে না, অমন করে কথাটা উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে আসতে দেখল না তো বিন্দু। ও যেন একেবারে মাটি খুঁড়ে বেড়ালো। সব যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর, মা বাবার কথা, বৌদির ব্যবহার আর সিন্ধুর কাণ্ড, এই একদিনে কী সবই বদলে গেছে। বিন্দু বলল, সিন্ধু আমাদের বাগানে যে গন্ধলেবু গাছটা আছে না, তার একটা লেবু নিয়ে আয় না বোন, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গেই সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে দুটুকরো লেবু বার করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বলল, দাদা আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি? বিন্দু জবাব দিল, এনেছি রে পোড়ার মুখী, এনেছি, এই নে। বাহাত দিয়ে পকেট থেকে বার করে যেই না ওর হাতের দিকে দিতে গেল, সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে ছিনিয়ে নিল না। সে বলল, দাওয়ার ওপর রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে নেই। ওকে কোনো প্রশ্ন করার ফুরসত না দিয়েই মা বলে উঠল, গায়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারোর কথা শুনিস নি, খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সবসময় চলতে হবে তোকে। সিন্ধু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবোল তাবোল বলছো মা, আমি ভবিষ্যৎ ভেবে চলবো? তা তোমরা মাথার উপরে রয়েছো কেন? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা, কবে আছি কবে নেই, সেই জন্যই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দিরা রয়েছে আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার। হ্যাঁ, অনেকে লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস না খোকা, এই বাগান তোর ঠাকুরদার নিজে হাতে তৈরি করে গেছেন, আমিও ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুইও কুড়িয়েছিস, আবার তোর ছেলেমেয়েরাও করবে, মনে রাখিস। আর দেখ, আমার যে দেখুন সই আসে তার মেয়েকে বিয়ে করবি, আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেওয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সব চাইতে যে দরকারি কথা সেইটা আগে বলে নি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি, বংশ পরম্পরায় আমাদের সম্পত্তি, কাকপক্ষিতেও জানে না, আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় সাংসারিক কথা বিন্দু কখনো আগে শোনেননি, তাই সে ভারী হক চকিয়ে গেল। ঘরের আশেপাশে কীরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরও যেন অনেকে আছে এখানে, তারা সব ফিসফিস করে কথা বলছে। একটা কালো বাদুর বিদ্যুতের মতন মাথার উপর দিয়ে উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছন থেকে একটা বিড়াল ডেকে উঠল, বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি, উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন, কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া,
কলা গাছ, শূন্য ভার, কি এসব? কতগুলি কড়ি ছড়ানো সিঁড়ির ধারে হঠাৎ খাওয়া বন্ধ করে গ্লাসে হাত ধুয়ে নিল বিন্দু। বলল, মা বাবা, ব্যাপারটা খুলে বলো তো আমায়, তোমরা কিভাবে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না। এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন? এ যেন সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা হাহাহিহি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে যে কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্দুর সিল্কের ফিতেটাও হাওয়ায় উড়ছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিশে যায়নি। বিন্দু ডাকে, মা বাবা। ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়। এখানে আরো সব বাইরের দুষ্ট লোক আছে কিনা? এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল। ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে দাঁড়ালেন পাশে। ভয় আর উত্তেজনায় তিনি তখন হাঁপাচ্ছেন। বিন্দু শুধল, কি কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা বাবা। ওকে থামিয়ে দিল বিনোদ কাকা, অস্পষ্ট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না, কোন মুখে তোকে সে খবর দেব। মাথার উপর সেই কালো বাদুরটা ডানা মেলে ছটফট করে উড়ল। আস্তাকুর থেকে কেঁদে কেঁদে উঠছে কুকুরটা। বিন্দু সেই দাবার দিকে তাকালে যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে গুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতের লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে সেই ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে বেড়ালো সারা বাড়ি জুড়ে। লাগলো বন্ধুরা আমাদের আজকের এই নিবেদন। আশা করি আপনাদের সকলেরই আমাদের আজকের এই নিবেদন খুবই ভালো লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসা এরূপ কামনা আমাদের প্রতিনিয়ত রয়েছে। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, আবার আমরা চলে আসব আপনাদের কাছে নতুন কোনো ভিনসাদের গল্প নিয়ে।